নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ মধ্যরাত থেকে টানা 26 দিন এই 6 রাশির দুঃখের দিন শেষ হয়ে সুখের দিন শুরু হতে চলেছে। কেন? 4 সেপ্টেম্বর 2023 দৈত্যগুরু শুক্লাচার্য বকরী থেকে মার্গী হচ্ছে এবং কর্কট রাশিতে এতদিন বকরী ছিল এবং কর্কট রাশিতে মার্গী হচ্ছে এবং 1 অক্টোবর 2023 কর্কট রাশি ত্যাগ করে আপনার সিংহ রাশিতে প্রবেশ করবে। আজ মধ্যরাত থেকে টানা 26 দিন 30 অক্টোবর পর্যন্ত এই 6 রাশিকে শুক্র গ্রহ দুভাত বলে সুখ কিন্তু দিতে চলেছে। শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ। আপনাদের জন্মছকে শুক্র কেমন আছে আগে জেনে নিন। শুক্র যদি আপনাদের জন্ম ছকে শুভ অবস্থাতে থাকে কি না, এই 26 দিনের মধ্যে আপনাদের বৈভব এবং সুখ প্রপার্টি এবং যারা অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন, শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। যারা হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, কসমেটিক্সের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বুটিকের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এই সকল সেক্টর থেকে সুখ কিন্তু পেতে চলেছে এই 6 রাশি। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই 6 রাশি এই টানা 26 দিন আজ মধ্যরাত থেকে। শুক্র এই 6 রাশিকে সুখ কাকে বলে এবার কিন্তু দেখাবে। অর্থাৎ দুঃখের দিন শেষ, সুখের দিন শুরু হতে চলেছে 4 সেপ্টেম্বর টু 30 অক্টোবর। অনেকেই প্রশ্ন করেন, কৌশিক দা এই যোগটা কতদিন চলবে? দেখুন, কর্কট রাশিতে শুক্র বকরী হয়ে কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারছিল না, এইবার যে মার্গী হলো আজ থেকে এই শুক্লাচার্য, মার্গী হয়ে অনেক পজিটিভ, অনেক গুড বেস্ট রেজাল্ট দিবে এই 6 রাশিকে। কোন এই সৌভাগ্য 6 রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি দায়িত্বের সাথে করি, চ্যালেঞ্জের সাথে করি, ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই। যার হাত ধরি কি না তাকে টেনে তুলি, সবার কিন্তু আমি হাত ধরি না, অনেককে প্রেডিকশন করে ছেড়ে দিই, যাকে ধরবো তাকে টেনে তুলবো, খুব মানে দায়িত্বের সাথে বলছি। দেখুন, জন্মকুণ্ডলিতে যদি আপনাদের বড় কোনো দোষ না থাকে, এই সময় কিন্তু আপনাদেরকে কিন্তু মানে এই শুক্রাচার্য লালে লাল করবে, নির্ণায়ক রেজাল্ট দিবে শুক্র। শুক্র আপনার জন্মকুণ্ডলিতে যদি ভালো থাকে কি না, শুক্র হচ্ছে ভোগ। যত ঝাঁ চকচকে লাক্সারি বাড়ি, লাক্সারি গাড়ি, জীবনে বৈভব পার্থিব সুখ পেতে শুক্র কিন্তু ভালো থাকা দরকার। আর শুক্র যদি নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করে, শুক্র যদি তুঙ্গ থাকে, অথবা শুক্র যদি মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে, ফিরে তাকাতে হবে না সেই জাতক বা জাতিকাকে, আমি দায়িত্বের সাথে বলছি। এবং যারা ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, শত্রুতা, কর্মহীন, ব্যবসা চলছে না, মামলা মকদ্দমাতে পড়ে গেছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, কৌশিকদা আছে, আমি আছি তো, চিন্তা করছেন কেন? অর্থাৎ কৌশিক রায় যার হাত ধরে আবারও বলছি টেনে তুলে। জন্মকুণ্ডলী আগে বিচার বিশ্লেষণ করুন। অনেকে বলেন যে কৌশিকদা বলছেন আমাদের ক্ষেত্রে কেন হচ্ছে না, দেখুন এটা একটা সার্বিক বিচার, এটা কিন্তু ব্যক্তিকেন্দ্রিক বিচার নয়। যদি আপনাদের জন্মকুণ্ডলিতে এই যোগগুলো যদি থাকে কি না, এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু বড় মহা কোটিপতি যোগ কিন্তু করবে। লিখে রাখুন, আপনাদেরকে ঐশ্বর্যশালী
করবে শুক্র। শুক্র হচ্ছে ভোগের কারকগ্রহ, শুক্র গ্রহ হচ্ছে আপনার সম্পত্তি কারকগ্রহ এবং সুখের কারকগ্রহ। দাম্পত্য জীবন, দাম্পত্য সুখ কেমন হবে, বৈবাহিক জীবন কেমন হবে, সেটাও কিন্তু দেখে শুক্র। এই শুক্র বকরি থেকে মার্গী হয়ে কোন কোন রাশিকে লাভ দিতে চলেছে আগামী 26 দিন আজ মধ্যরাত থেকে, কোন এই সৌভাগ্যশালী 6 রাশি আমি একে একে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রথম রাশি মকর রাশি। মকর রাশি পঞ্চমপতি আপনার কর্মাধিপতি, সপ্তমভাবে আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি করবে, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে, বিদেশ থেকে লাভ দিবে, আকর্ষক অর্থপ্রাপ্তি এই সময় কিন্তু দিতে চলেছে মকর রাশি। সুখ সাধন এবং বৈবাহিক সুখের জায়গায় কিন্তু নির্দেশ করছে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, যে রাশি লাভ পেতে চলেছে, সেটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের কর্মও হবে, আপনাদের কর্ম জায়গা থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের এই সময়ের মধ্যে সম্পত্তিগত দিক থেকে দীর্ঘদিন আটকে গেছিলো এমন কোনো টাকা আপনাদের এই সময় রিকভারি তুলা রাশির ক্ষেত্রে কিন্তু হতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, তুলা রাশির নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। রাশিতে অবস্থান করছে আপনাদের একাদশপতি এবং আপনার চতুর্থপতি। আপনাদের সুখ সাধন, সফলতা, সাকসেস, ইনকাম বৃদ্ধি আপনাদের করবে, কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের লাভ করবে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি এই সময় হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনাদের প্রপার্টি থেকে কিন্তু লাভ আসতে চলেছে, অর্থাৎ কর্কট রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশি মেষ রাশি, চতুর্থভাবে ধনাধিপতি সপ্তমপতি, ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে ডাবলিং ট্রিপলিং আপনাদের লাভ হবে। যারা গার্মেন্টস বুটিকের ব্যবসা করছেন, কসমেটিক বিজনেস করছেন, বিউটি পার্লারের বিজনেস করছেন, এই সময় কিন্তু লাভ পাবেন। আপনাদের ডেইলি ইনকাম, বৈবাহিক সুখ, আর্থিক স্থিতি এবং আপনাদের পারিবারিক সুখ সম্পত্তি থেকে লাভ মেষ রাশির কিন্তু হতে চলেছে, অর্থাৎ নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 4টি রাশি। এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ভাগ্যভাবে অবস্থান করছে সপ্তমপতি, অর্থাৎ ভাগ্যের দ্বারা ব্যবসা ক্ষেত্রে উন্নতি, বিদেশ থেকে এই সময় লাভ, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের এই সময় রিকভারি হবে। আপনাদের এই সময়ের মধ্যে অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ আপনাদের হতে চলেছে এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু 100,000% আপনাদের কিন্তু লাভ হতে কিন্তু চলেছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভাগ্যভাবে ভাগ্যক্ষেত্রে এক কথায় বৃদ্ধি কিন্তু করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনার ভাগ্যাধিপতি ধনাধিপতি একাদশভাবে, অর্থাৎ ভাগ্যের দ্বারা ধন আসবে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে, সফলতা সাকসেস ইনকাম আপনাদের বাড়বে। এই সময়ের মধ্যে আপনাদের দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হবে। এই সময়ের মধ্যে কন্যা রাশি সুখ সাধন, প্রপার্টি থেকে এই সময় লাভ পাবেন এবং বিদেশের সাথে যারা রত রয়েছেন বিদেশ থেকেও কিন্তু এই সময় আপনারা ইনকাম কিন্তু আপনাদের হবে, মান সম্মান। যারা ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, বিউটি পার্লার, বিউটি প্রোডাক্ট, কসমেটিক, বুটিকের ব্যবসা করছেন, গার্মেন্টসের বিজনেস করছেন, ট্র্যাভেল ট্যুরিজমের ব্যবসা করছেন, হোটেলে বিজনেস করছেন, এখান থেকে আপনারা কিন্তু নিশ্চিত লাভ পাবেন এবং সম্পত্তিগত দিক থেকেও আপনারা কিন্তু এই সময় 100%-এর উপর 1000% আপনারা কিন্তু লাভ পেতে কিন্তু চলেছেন। অর্থাৎ কন্যা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে আজ মধ্যরাত থেকে আগামী টানা 26 দিন। এই 6 রাশি, এই সিলেক্টেড কিছু 6টি রাশির কথা আমি বললাম, এই 6টি রাশি আমি দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি। এই 6 রাশি যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে, মহাদশা আপনাদের যদি শুভ চলে, এই সময়ের মধ্যে আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লাভ 100% কিন্তু দিবে। আবারও বলছি, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটি অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।